হঠাৎ করে এক একজন কথা বলা শুরু করলে ঝামেলা হয়ে যাবে, এজন্য এক একজন করে কথা বলি। সজীব ভাই কথা বলবেন, যে কথা বলতে চান কথা বলতে চান আমাকে বলেন যে ভাই আমি কথা বলবো, আমি তাহলে তাকে আনমিউট করি। কথা বলতে চাই কে ভাই, কেউ কথা বলতে চাইলে আমাকে বলেন। আচ্ছা হাবিবুর, ভেরি গুড। কারো কোনো কথা, কোনো কথা থাকলে, কোনো পরামর্শ থাকলে, কোনো প্রশ্ন থাকলে এখনই বলে ফেলেন। মোর্শেদ আলম কথা বলতে চান? মোর্শেদ আলম আনমিউট করে কথা বলেন। মোর্শেদ আলম ভাই আনমিউট করে কথা বলেন, শুধুমাত্র মোর্শেদ আলম ভাই এখন কথা বলবে, আমরা শুনবো। হ্যালো, জি মোর্শেদ আলম ভাই শুনতে পাচ্ছি, বলেন। আমি তো ক্লাস করতে যাচ্ছি, বাট আমি 6টার দিকে ক্লাস করতে যাচ্ছি, তাহলে কি করতে হবে আমার? 6টা থেকে ক্লাস করতে যাচ্ছেন? জি জি, 6টার ব্যাচ ভাই এখনো শুরু হয় নাই, এটা হবে সামনে। আপনার আপনি এই মুহূর্তে আমাদের টার্গেট হচ্ছে 10টার ব্যাচ, 10টার ব্যাচের পরে হচ্ছে 4টা থেকে 6টা, 6টা থেকে 8টার ব্যাচ পরে, কারণ আমাদের রোজা রোজা চলে আসতেছে। রোজার মধ্যে ভাই 6টার সময় আপনি কিভাবে ক্লাস করবেন? এই জন্য রোজার ব্যাপার, এই জন্য আপনি একটা কাজ করতে পারেন, 10টার ব্যাচে জয়েন করেন, 1 মাস পরে রোজা চলে গেলে 6টার ব্যাচে জয়েন করতে পারেন, এরকম করতে পারেন। তাহলে রোজার এটা পরে ই করতে হবে, এটা শুরু হবে আমরা আমরা রোজার পরে 6টার ব্যাচ ব্যাচ, নিয়ে কাজ 10টার ব্যাচ, কারণ এটা হচ্ছে 6টার সময় তো ভাই ইফতারের আগে পরে হয়ে যাচ্ছে, এই জন্য 6টার ব্যাচ এই এর মাঝখানে হবে না। 6টার ব্যাচে এর মাঝখানে আমরা স্টুডেন্ট পাবো না, এই জন্য বা আমরা নিজেদের এনার্জি থাকবে না। জি মোর্শেদ ভাই বলেন। ও তাহলে কি 1 মাস পরে জমা দিতে হবে? না, জি জি, আপনি 1 মাস পরে করতে পারেন, আর তাছাড়া আপনি এখন জয়েন করেন, এখন 10টার ব্যাচে জয়েন করতে পারেন, এটা অপশন। ওকে, আপনার ইচ্ছা। কিন্তু নাইটে আমার স্কোর একটু সরে হয়ে যাবে, কারণ কি আচ্ছা ঠিক আছে, আমাদের মোর্শেদ আলম ভাইয়ের সাথে এখন এরপরে কথা বলবে কে ভাই? এরপরে হচ্ছে আমাদের মোসাব্বির ভাই, মোসাব্বির ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, শুনতে পাচ্ছি, বলেন। আমি জানতে চাচ্ছিলাম সব আর এলাস্ট্রেটর এটা কি বিচের ভার্সন না ওল্ড ভার্সন? ফটোশপ ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে, ফটোশপ ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে আমরা সিএস6 এবং সিসি দুইটা শিখবো। সিএস6 এবং সিসি দুইটাই আমাদের কাছে আছে, দুইটাই আমরা আপনাদেরকে দিব, বিনামূল্যে দিব। আপনারা সবাই, কেউ কোর্সে জয়েন করবেন না সেও সফটওয়্যার নিতে পারেন, সফটওয়্যার গুলো সবাই ফ্রিতে পাবেন। আর তাছাড়া এই কোর্সের মধ্যে আপনারা 500 PhD ফাইল পাবেন, 500 ডেমো PhD পাবেন, যেটা ফুল ফ্রিতে পাবেন। আর এখানে টুলস কি কি লাগবে? টুলস ভাই এটা কি 2020 এর আপডেট না? সিসি 2017 হইতে পারে, 2020 হইতে পারে, কোনো প্রবলেম নাই, আমরা দিব 20 দিব, 17 দিব, যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবেন, যে যে সফটওয়্যার চান সবই পাবেন আমাদের কাছ থেকে। আর হচ্ছে আপনারা শিখাবেন কোনটা দিয়ে? 20 দিয়ে শিখাবেন না 17 দিয়ে শিখাবেন? আমরা CS6 দিয়ে শিখাবো, 20 দিয়ে শিখাবো, আর আপনার যদি 17 থাকে 17 দিয়েও চালাতে পারেন, 20ও চালাতে পারেন, ইচ্ছা। বুঝতে পারছি ভাই? আচ্ছা ওকে। সফটওয়্যার ভাই আমাদের এখনো সফটওয়্যার দেওয়া হচ্ছে, অনেককে সফটওয়্যার দেওয়া হয়েছে, আপনারাও সফটওয়্যার পাবেন। আমরা CS6 এবং সিসি দুইটাই দিব, আগে আমরা CS6 দিব, CS6 দিয়ে আমরা যাত্রা শুরু করব, পরবর্তীতে আমরা সিসি দিব, ঠিক আছে? আচ্ছা এখন আমরা ফটোশপে কিছু কাজ করে আসি, ফটোশপে চলে যাই, কিছু কাজ করব। কি আব্দুর রব ভাই কথা বলতে চান? আব্দুর রব ভাই মাউথপিস অন করে কথা বলেন। মকআপ ফাইল দিব, হ্যাঁ মকআপ ফাইল 500 PhD গুলো দিব আমরা, শুধু 10টায় ক্লাস। হ্যালো ভাই। জি ভাই আব্দুর রব বলেন। ভাই বলছিলাম আমার হলো পিসি তো মনে করেন 256 GB SSD, এটা থেকে হবে না বাড়াইতে হবে হার্ড ডিস্ক? আপনার তো 256, আমার একটা ল্যাপটপ আছে 120, বুঝতে পারছেন না? কনফিউজ ছিলাম যে 256 তে হবে নাকি SSD, না কোনো প্রবলেম নাই, এটা হার্ড ডিস্ক না, এটা SSD, কোনো প্রবলেম নাই। আপনার আরো ভালো হবে কি, কম্পিউটার অনেক সুপার ফাস্ট হয়ে যাবে, তো প্রবলেম নাই ভাই। আর তাছাড়া কারো কোনো প্রবলেম হলে আমাদের টিম আছে, টিম ভিউয়ারে বা এনি ডেস্ক এর মাধ্যমে আপনার কম্পিউটারে যে সাপোর্ট দেয়, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আর এই মুহূর্তে আমাদের ক্লাস ব্যাচের সময়টা রাত 10টা থেকে 12টা, পরবর্তী ব্যাচ হবে 4টা থেকে 6টা, তারপরের ব্যাচ হবে 6টা থেকে 8টা। এই মুহূর্তে আমাদের যে দুইটা ব্যাচ চলছে রাত 10টা থেকে, শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি, ঠিক আছে, রাত 10টা থেকে 3 দিন করে ক্লাস হবে, এক একটা ব্যাচের সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে ক্লাস হবে,
টোটাল ক্লাস 70 ঘন্টা। আর এই কোর্সের রেজিস্ট্রেশন ফি 1000 টাকা। এই কোর্সের রেজিস্ট্রেশন ফি 1000 টাকা। 20 তারিখ থেকে আমাদের কোর্স শুরু হবে, আপনারা যারা জয়েন করতে চান 20 তারিখের মধ্যে জয়েন করে ফেলবেন। এই মুহূর্তে আমি ফটোশপে চলে যাই। আচ্ছা, প্র্যাকটিস করতে পারতাম, ভেরি গুড। সফটওয়্যার পাবেন, সফটওয়্যার যার যার গ্রুপে পাবেন, যার যার গ্রুপে সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে। একটা ভিডিও দেওয়া হয়েছে, দেখেন, আপনাদেরকে আমি দেখাই দেই। আমার নাম এমডি জাকারিয়া, আমি আমি এটাই কিন্তু আমার পরিচয় আপাতত। তো আপনারা এমডি জাকারিয়া চ্যানেলে যাবেন, এমডি জাকারিয়া চ্যানেলের মধ্যে যখন সার্চ করবেন তখন একটা ভিডিও আছে, হাউ টু ইনস্টল ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর, হাউ টু ইনস্টল ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর। এই ভিডিওটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর এই ভিডিওটাতে ক্লিক করলেন, ভিডিও শুরু হয়ে গেছে। তো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন আছে, এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের মধ্যে যাওয়ার পরে সফটওয়্যার ডাউনলোড লিংক আছে, এই সফটওয়্যার ডাউনলোড লিংকে যাবেন। সফটওয়্যার ডাউনলোড লিংকে যাওয়ার পরে গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে, গুগল ড্রাইভের মধ্যে চলে যাবেন। ড্রাইভের মধ্যে যাওয়ার পরে আপনার এই যে এখানে এখানে একটা বাটন আছে, এই বাটনের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখবেন ডাউনলোড চলে আসছে, ডাউনলোড করুন। এই ডাউনলোড করুন দিয়ে দিবেন, ডাউনলোড হয়ে যাবে। তবে এটা একটা মাস্টার ফাইল, এটা ফাইলটা অনেক বড়, 6 জিবির উপরে, 6 জিবির উপরে ফাইল, মাস্টার ফাইল। একটু সময় লাগবে ডাউনলোড হতে, 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে এর থেকে বেশিও লাগতে পারে। এটা 6 জিবি, 6 জিবি, 6.7 জিবি। বুঝতে পারছি ভাই, সফটওয়্যার ডাউনলোড আমি দেখাই দিছি, ঠিক আছে, সফটওয়্যার ডাউনলোড দেখিয়ে দিয়েছি। তাছাড়াও আমি এই যে ভিডিওটা দিয়ে দিলাম, সফটওয়্যার ডাউনলোড করার পরে আপনারা এটা ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটা দেখে ইনস্টল করবেন। কারণ এটা ক্র্যাক ফাইল ইনস্টল করতে আপনারা পারবেন না, ক্র্যাক ফাইল ইনস্টল করতে না পারার কারণে অনেকে কাজ করতে পারে না। বুঝতে পারছি ভাই, ভাই ডাউনলোড করছিলাম বাট ইনস্টল করতে পারি নাই। হ্যাঁ, ভিডিওটা দেখে নেবেন, ইনস্টল করতে পারবেন। ওকে ওকে গাইজ, আমরা তাহলে নেক্সট আগাই, আমরা একটা কাজ করি, ফটোশপে কিছু কাজ করি, ফটোশপে কিছু কাজ করে দেখি আমরা কিভাবে কিভাবে কাজ করি। তো আচ্ছা, আপনারা কেউ একজন কারো ছবি দেন, নিজের একটা ছবি দেন, নিজের একটা ছবি দেন আমাকে, আমি তার ছবি নিয়ে কাজ করি। আপনাদের কারো একটা ছবি দেন, মোবাইলে তোলা একটা ছবি দেন, মানে খুব বেশি ভালো ছবি না, খুব বেশি ভালো ছবি না, একটা ছবি দেন যে ছবিটাকে আমরা আরো ভালো করব, খুব একটা খুব বেশি ভালো ছবি না। মেসেঞ্জার গ্রুপে দিতে পারেন। হ্যাঁ ভাই চলবে, 1 MBPS তো চলবে। আসানুল মাহবুব ভাই, 1 MBPS তো চলবে। আমরা ভাই আমাদের এটা আমার কিন্তু আমি যে নেট চালাই এই নেটটা হচ্ছে একটু স্পেশাল, এটা 12 থেকে 15 MBPS সবসময় থাকে, এই মুহূর্তে 12 MBPS এর উপরে আছে। আর এই MBPS এটা হচ্ছে আমার আমার যেহেতু অনেকগুলো কাজ করতে হয়, অনেকগুলো ল্যাপটপ কম্পিউটার মোবাইল চলে, তো দ্যাটস ওয়াই এই নেট আমার ইউজ করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের 1 MBPS হলেও কিন্তু হবে। আপনারা কেউ একজন ছবি পাঠান তো, আপনাদের ছবি নিয়ে কাজ করি। কেউ একজন ছবি পাঠান, আপনাদের একটা ছবি পাঠান। আচ্ছা সজীব ভাইয়ের আমরা একটা ছবি পেয়েছি, সজীব ভাইয়ের ছবি আমরা ডাউনলোড করি, সজীব ভাইয়ের ছবি আমরা ডাউনলোড করে দেখি সজীব ভাইয়ের ছবি দিয়ে কাজ করা যাবে কিনা। এখন দেখা যাচ্ছে সজীব ভাই অনেক ভালো একটা ছবি পাঠিয়ে দিচ্ছে, সেই ভালো ছবি নিয়ে তো কাজ করা যাবে না, যে ছবিটা মোটামুটি একটু ভালো না সেই ছবি নিয়ে কাজ করতে হবে। সজীব ভাই, শরীফ ভাই ছবি ডাউনলোড ছবি পাঠাইছে আমাদেরকে, এই ছবি এখানে পাঠালে হবে না। আচ্ছা আসছে, ছবিটা আসছে, কিন্তু এ তো খুবই ভালো, মানে এ তো এডিটিং করা অলরেডি। আপনি যদি এডিটিং করা হয় তাহলে না, মানে আমি একটা দেখাবো জাস্ট একটা ছবিকে কিভাবে আরো ভালো করে। তো সে অনেক কিছু করছে, এই ছবি পাঠাইছেন কেন ভাই, এক নরমাল ছবি পাঠান, নরমাল ছবি। এই সজীব ভাই আপনি অনেক এডিটিং করা ছবি পাঠাইছেন, এত এডিটিং আবার শেখানো হবে না, এত এডিটিং আমরা শেখাবো না, মানে এগুলো আপনি পারবেন বাট সব জিনিস তো আর দেখানো যায় না। আচ্ছা একটা ছবি পাঠান তো ভাই, নরমাল ছবি। আব্দুর রব ভাই দেখি, আমরা আব্দুর রব ভাইয়ের ছবি, ভাই আমারটা দেখেন। ওকে আব্দুর রব ভাই, আপনার ছবি আমরা ডাউনলোড করেছি দেখি। আচ্ছা ভেরি গুড, ওকে আব্দুর রব ভাই, আমরা আব্দুর রবের ছবি পেয়েছি, আমরা আব্দুর রবের কাজ ছবি নিয়ে কাজ করি। তো আমরা সবাই বুঝতে পারতেছি ভাই, এই মোবাইল এই ছবিটা মোবাইলের ক্যামেরায় তোলা। এখন প্রশ্ন হইতেছে মোবাইলের ক্যামেরায় কিভাবে বুঝলেন আপনি, মোবাইলের ক্যামেরায় সেটা আমি বুঝা ফেলাইছি। কেন, কারণ আমার কাছে ম্যাজিক আছে, ঠিক আছে। ম্যাজিকটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে, আমরা যদি কোনো একজন নায়কের ছবি দেখি, ধরেন আমরা কোনো একটা নায়িকার নাম লিখলাম প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা আমার এই মুহূর্তে হঠাৎ কেন মনে আসলো আমি জানি না, প্রিয়াঙ্কা চোপড়ার আমরা ইয়ে করলাম, তো প্রিয়াঙ্কার ছবি আমরা সার্চ করবো, ঠিক আছে। তো প্রিয়াঙ্কার ছবি যখন আমরা গেলাম, তখন আমরা দেখবো যে প্রিয়াঙ্কের ম্যাক্সিমাম ছবি DSLR দিয়ে তোলা। DSLR দিয়ে তোলা বলতে আমরা কি বুঝতেছি, কারণ হচ্ছে প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ড ঝাপসা, প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ড দেখবেন ঝাপসা হয়ে আছে, প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ড ঝাপসা। আচ্ছা প্রিয়াঙ্কার আমরা ভালো ছবি আসলে দেখানোর মতো কোনো ছবি পাচ্ছি না, ধরেন এই ছবি হতে পারে। এর ব্যাকগ্রাউন্ডটা দেখেন ভাই, ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা মানে কি ব্লার, ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করে তার সম্মুখের ছবিটা ফোকাস করা হয়েছে, মানে এটাকে ফোকাস করা হয়েছে আর ব্যাকগ্রাউন্ডটাকে ডিফোকাস করা হয়েছে। তাহলে আমরা কি বুঝতেছি, কোন একটা ছবিকে সুন্দর করার জন্য সামনের ছবিটাকে, মানে সামনের যে অবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে,
সেই সাবজেক্টটাকে ফোকাস করে ব্যাকগ্রাউন্ডটা ডিফোকাস করা হয়। এটা ডিএসএলআর ক্যামেরায় করা যায়, কিছু কিছু ফোনেও বর্তমানে করা যায়, যেসব ফোনের ক্যামেরা ভালো সেসব দামি ফোনগুলোতে এই কাজটা করা যায়। সেটা হচ্ছে কোনো ছবিকে আমরা সামনে কোনো ছবিকে আমরা সামনের সাবজেক্টটাকে ফোকাস করে ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করে দিব। দেখছেন এখানে অনেক মানুষ আছে পেছনে, সবাইকে ঝাপসা দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করব, আমরা এই ছবিটা কিনে এরকম কোন একটা কাজ করব যাতে ছবিটা আরো সুন্দর দেখা যায়। তো আরো সুন্দর দেখানোর জন্য এই ছবিটা আমরা ফটোশপ ওপেন করেছি। ফটোশপ ওপেন করার পর এই ছবিটা জাস্ট এই ছবিটা কয়েকটা ফাইল আমরা কপি করে রাখবো, কয়েকটা কপি করে রাখবো। ইমেল বলেন আপনাকে কি দিব, আচ্ছা আচ্ছা আমি কিন্তু ওখানে আমি কিন্তু ওদেরকে বলেছি এই গ্রুপ ইয়ে করতে, মেসেঞ্জার গ্রুপে ছবি পাঠাতে। হ্যাঁ হ্যাঁ আমি বলেছি দিতে। হ্যাঁ 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 আমরা ছবি দিয়েছি, আমি বলেছি তোকে ছবি দিতে, সমস্যা নাই, ওকে রিমুভ করে নেন। ওকে আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন ইয়ে করি, আমরা ক্লাসে চলে যাই, আমরা কাজে চলে যাই। একটা ফোন আসলো ইম্পর্টেন্ট, ওকে ফাইন। তো এই যে একটা ছবি, এই ছবিটাকে আমরা ফটোশপে ওপেন করেছি। তো যাদের কাছে ফটোশপ আছে ভাই তারা বুঝতে পারবেন ভালোভাবে, যাদের কাছে সফটওয়্যার নাই কোনো প্রবলেম নাই, কারণ এটা তো ভাই কোনো ক্লাস না, এটা জাস্ট দেখানোর জন্য দেখানো হইতেছে যে ডেমো ক্লাস। ডেমো ক্লাস গুলো মূলত দেখানো হয় যে কিভাবে আমরা ক্লাস করি বা কিভাবে কাজ করি, এই জিনিসগুলো। আপনারা অনলাইনে জুম সফটওয়্যার মাধ্যমে আজকে হয়তো নতুন ক্লাস করতেছেন, যার কারণে জুম সফটওয়্যার কিভাবে ইউজ করে, কিভাবে ক্লাস করে, ক্লাস গুলো বুঝবো কিনা, এইসব কনফিউশনের জন্য মূলত এই ক্লাস গুলো ডেমো ক্লাস, এবং এখানে আমরা কিছু কাজ করে দেখাই। তো আমরা কি করছি, এই ছবিটা কয়েকটা কপি করে রাখছি, কয়েকটা ছবি যখন কপি করে রাখছি এগুলো হচ্ছে ব্যাকআপ ফাইল রাখছি। এই যে উপরে একটা ফাইল আছে এটাকে বলা হয়, এটা এটা মূলত মূল ফাইল, আর এগুলো হলো ব্যাকআপ ফাইল, ঠিক আছে। তো এইটা মূল ফাইল বা ব্যাকআপ ফাইল একটা রাখলেই হলো। এই একটা ফাইল, এই ফাইল কিনে আপনি কাজ করতে চাচ্ছেন, এইটাকে ইমেজ মেনুবারের ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট মোডটা একটু অন করে দেন। অটো কন্ট্রাস্ট যখন অন করে দিবেন তখন এই ছবিটা আগে থেকে একটু ভালো দেখাবে, আগে থেকে একটু ভালো দেখাবে। আমি একটু জুম করলাম, একটু জুম করলাম, এরপর আমরা এই ছবিটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি। এখন কথা হচ্ছে এই ছবিটাকে আমরা কি কি করবো, যেমন কালার কারেকশন করতে হবে। কালার কারেকশন কেন করতে হবে, তার আশেপাশের কালার গুলোর মধ্যে একটু সাদা, একটু মরামরা কালার পাইতেছে। মরামরা কালার বলতে যে কালার গুলো আছে চোখে লাগতেছে না, এই ছবিটা চোখে লাগতেছে না। তো এই ছবিটাকে চোখে লাগানোর জন্য আমরা কি কি করতে পারি, চোখে লাগানোর জন্য এক নম্বরে কাজ হচ্ছে ইমেজ অটো কন্ট্রাস্ট থেকে অটো কন্ট্রাস্ট আপনি দিয়ে দেন। অটো কন্ট্রাস্ট মুড আমরা দিয়েছি, ওকে অটো কন্ট্রাস্ট মুড আমরা ওপেন করেছি। এরপরে চলে যাই আমরা এই মেনুবার থেকে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে। তো ব্রাইটনেস কন্ট্রাস্টে গেলাম, ব্রাইটনেস কন্ট্রাস্টে যাওয়ার পর এই একটা বার আসছে, এটা কিন্তু ব্রাইটনেস বাড়ানো যায়। ব্রাইটনেস বাড়ালে কি হয়, উজ্জ্বলতা বাড়ে, উজ্জ্বলতা মোটামুটি ঠিক আছে, কন্ট্রাস্টটা মোটামুটি ঠিক আছে, আমরা একটু কন্ট্রাস্ট একটু বাড়াই দিলাম, ঠিক আছে, কন্ট্রাস্টটা মোটামুটি আমরা বাড়িয়ে দিলাম। অবশ্যই এখানে অটো কন্ট্রাস্ট নামে একটা অপশন আছে, অটো আমরা দিয়েছি। তো এখান থেকে আমরা ম্যানুয়ালি বাড়াই দিলাম, ম্যানুয়ালি বাড়াই দেওয়ার পর ওকে দিব, ম্যানুয়াল আমরা এখান থেকে বাড়াই দিব। এই মাউথ পিস অফ করি ভাই, সবাই এখানে কথা বলছে, মাউথ পিস অফ, সবার মাউথ পিস অফ। আমি কি করলাম, একটু ম্যানুয়ালি একটু বাড়াই দিলাম, এটা একটু বাড়াইলাম, এটা একটু বাড়াইলাম, এটা প্রয়োজন সাপেক্ষে, যতটুকু আমার প্রয়োজন ততটুকু বাড়াবো, ঠিক আছে, যতটুকু আমার প্রয়োজন বাড়ানো দরকার ততটুকু আমি বাড়াইলাম। এরপরে আসেন, আসলে এই ছবিটা এর থেকে খুব যে বেশি ভালো করা যাবে তাও কিন্তু না, এই ছবিটা যে খুব ভালো করা যাবে তাও কিন্তু না, কারণ তার ব্যাকগ্রাউন্ডে আসলে ওই যে জমিটার ছবিটা আনা হয়েছে ওইগুলো এরকমই, এটা খুব বেশি ভালো করবো তাও কিন্তু না, আর করা যাবে অনেক সময়ের ব্যাপার, এবং আপনাদেরকে এই জিনিসগুলো আজকের ক্লাসে দেখানো যাবে না আসলে। যাই হোক, আমরা যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এই ছবিটার মধ্যে, এই ছবিটার মধ্যে যতটুকু হয়েছে ফাইন, সেটা হচ্ছে জাস্ট অফ করি অন করি, আগের ভার্সন আর পরের ভার্সনটা দেখি, আগে ছিল কেমন আর পরে হয়েছে কেমন, আগে ছিল এমন পরে হয়েছে এমন, দুটা ছবি আমরা যদি একসাথে রাখি তাহলে আমাদের ভালো বোঝা যাবে। সেটা হচ্ছে ঠিক এক জায়গায় রাখলাম দুইটা, ওকে ফাইন। তো উপরের ছবিটা আমরা অফ করি, আগে ছিল এমন পরে হয়েছে এমন, আমরা দেখতেই পাচ্ছি তো তফাৎটা কোথায়, আগের ছবিটা থেকে কতটা কালার পরিষ্কার, আগের ছবিটা ছিল এরকম পরে হয়েছে এরকম, সবাই কি তফাৎটা বুঝতে পান, জাস্ট অল্প একটু কাজ করেছি আমরা কিন্তু অল্প কাজ করেছি, অল্প কাজ করার পরে কিন্তু আমরা তফাৎ দেখতে পাইতেছি, আগের ছবি কেমন পরের ছবি কেমন, পরের ছবি কিন্তু আগের থেকে অনেক ভালো,
দেখি চ্যাট বক্সে নরমাল বলছেন তো নরমাল দিলেন ভালো করে বুঝতে পারি আচ্ছা ভেরি গুড ভাই ফেসটা একটু করেন ভাই ফেসটা একটু করেন কার ফেস ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা আচ্ছা ঠিক আছে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি ব্যাকগ্রাউন্ড ঝাপসা করব তো মূলত আমরা কি করছি এই ছবিটাকে একটু ঝাপসা একটু ক্লিয়ার করছি দ্যাটস ইট যাতে আরো ভালোভাবে দেখা যায় ওকে ফাইন এরপর আসেন একটা টুল আছে যে টুলের নাম কুইক সিলেকশন টুল কি টুল ভাই কুইক সিলেকশন টুল কুইক সিলেকশন টুলে আপনি গেলেন যাওয়ার পরে একটা ব্রাশ আসে এই যে প্লাস মাইনাস প্লাস একটা বড় হইতেছে বা ছোট হইতেছে একটা ব্রাশ এই ব্রাশ দিয়ে এরিয়াগুলো সিলেকশন করেন এরিয়া সিলেকশন করেন এরিয়া এই একে বাদে এটা আব্দুর রব ভাই তাকে বাদে তার এরিয়াটা বাদে তার চারপাশে যে এরিয়া আছে সেই এরিয়াগুলো আমরা সিলেকশন করছি সবাই একটু মনোযোগ দিয়ে দেখি যে আমরা আমার প্রসিডিউরগুলো কি সবাই একটু মনোযোগ দিয়ে দেখি যে আমরা এই কুইক সিলেকশন টুলে থাকা অবস্থায় আমরা তাকে বাদ দিয়ে আব্দুর রব ভাইকে বাদ দিয়ে তার আশেপাশে যে পরিবেশ আছে সেই পরিবেশটাকে আমরা সিলেকশন করতেছি আমরা কিন্তু আব্দুর রবকে সিলেকশন করছি না এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন সবাই এটা কুইক সিলেকশন টুল দিয়ে করা হচ্ছে আচ্ছা মূলত একজন বললো ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ভাই মূলত পেন টুল দিয়ে করা হয় তারপর এই মুহূর্তে আপনারা যেহেতু পেন টুল পারেন না বা পারবেন না পেন টুল একটু কঠিন পেন টুলের বদলে আমরা অন্য টুল দিয়ে কাজ করছি আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ভাই কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলতে পারেন আমার সাথে একজন একজন করে কথা বলেন শিমুল ভাই দেখতে থাকেন তাছাড়া ভিডিও পাবেন ভিডিও দেখে নিয়েন ভাই 15 তারিখের ক্লাস কি শুরু হবে না না ভাই 15 তারিখের ক্লাসটা আমরা 20 তারিখে নিয়েছি আপনি জানেন না আপনি কি অ্যাডমিশন নিয়েছেন না আমাকে অবশ্য ফোন করে বলা হয়েছিল 20 তারিখে আর কি এই জন্য কনফার্ম হ্যাঁ হ্যাঁ 20 তারিখে 20 তারিখে শুরু হবে আমাদের এখন পর্যন্ত 27 জন জয়েন হয়েছে 27 জন জয়েন করেছে ওই ব্যাচে ঠিক আছে আমরা 20 তারিখে শুরু করব এর জন্য আমাদের বেশ কিছু স্টুডেন্ট আরো দরকার এর জন্য আমরা এখন ওয়েট করছি তো যাই হোক আমরা চারপাশে এরিয়াটা সিলেকশন করেছি তো এরিয়াটা সিলেকশন করার পর আমরা যদি ডিলিট দেই ডিলিট জাস্ট ডিলিট দিলাম তখন কি হলো তখন কিন্তু ভাই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল এখন এখন কিন্তু আপনি অনেক কাজ করতে পারেন একটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে এর পেছনে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন এর পেছনে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন অপশন এ অপশন এ এক কোনো দেওয়াল দিতে পারেন তার দেওয়ালে দাঁড়ায় আছে অনেক কাজ করা সম্ভব ঠিক আছে যেহেতু সে পাটা ওইভাবে দিয়ে দাঁড়ায় আছে অনেক জায়গায় তার দাঁড় করানো যায় এবার এবার আসি আমরা এই ছবিটা বাদে এই ছবিটা বাদে আগের যে ছবিটা ছিল আগের ছবি ছিল কোনটা পেছনের এইটা তাহলে এটা হচ্ছে আগের ছবি কোনটা ভাই আগের ছবি হচ্ছে এই যে এটা এটা আগের ছবি আর এটা এটা পরে পিএনজি করা তাহলে এই ছবিটা আগের যে ছবিটা ছিল ওই ছবিটাকে আমরা ফিল্টারে যে গেলাম ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে গাউসিয়ান ব্লার তাহলে কি হতেছে ভাই বলেন তো ঝাপসা হইতেছে তাহলে ঝাপসা হলে কি হয় ফেস ওই ডিফোকাস আর ফোকাসটাকে ঠিকঠাক করা হয় এখন এই ছবিটার আসলে খুব বেশি ঝাপসা করাও যাবে না এবং এই ছবিটার খুব বেশি ঝাপসা করলেও প্রবলেম আছে কারণ পাটা এই গাছটা এগুলো একটু ইয়ে হবে এই জন্য আরো অন্যান্য কাজও করতে হয় এর জন্য মোটামুটি আমরা অন্য একটা কাজ করি সেটা হচ্ছে ইরেজার টুল দিয়ে হালকা হালকা করে ইরেজ করে দেয় আচ্ছা ভাই এই ক্লাস কিন্তু অনেকে বুঝবেন না ম্যাক্সিমামই বুঝবেন না আমি বলে দিচ্ছি ম্যাক্সিমাম বুঝবেন না তো যারা বুঝছেন না কোনো প্রবলেম নাই কারণ হচ্ছে এটা তো ডেমো ক্লাস এটা তো কোনো ইয়ে ক্লাস না তো যাই হোক মোটামুটি আমরা এই পর্যন্তই রাখলাম আর এছাড়াও এর পেছনে যে ব্যাকগ্রাউন্ড সেটাকে কিন্তু আমরা অন্যান্য কালার দিতে পারি আমরা এখান থেকে কিন্তু এটাকে সাদা কালো করতে পারি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি যে চারপাশের রংটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম আমরা তাকে অন্য একটা কালারে রাখলাম ঠিক আছে তো এরকম অনেক কাজ আসলে করা সম্ভব গ্রাফিক্সের মাধ্যমে পুরো এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করা সম্ভব অনেক কাজ করা সম্ভব আপাতত এত ডিপে আমরা যাবো না জাস্ট এতটুকুই গেলাম
এবার বলেন কেউ কারো কোনো প্রশ্ন থাকলে তাড়াতাড়ি বলেন ভাই, পিএস ফটোশপের লিঙ্কটা দিবেন প্লিজ, অন্য ব্যাকগ্রাউন্ড দেন ভাই, অনেক কিছু করতে পারবেন, এখন আমি আর বেশি কিছু করতে চাচ্ছি না। হ্যালো, প্রশ্ন উত্তর পর্ব চলে যাই, কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলেন ভাই, মাউথপিস অন করে কথা বলেন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? মুসাববির ভাই বলেন। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে এটা তো আপনি যে ফটোশপে কাজ করে দেখাচ্ছেন এটা তো আপডেট না, এটা তো অনেক আগে। এখন আপডেটে অনেক কিছু ফাংশন থাকে, যদি আমরা পুরাতনটাতে শিখি তাহলে দেখা যাচ্ছে আপডেটটায় আমরা অনেক কিছু মিস করব। এক্ষেত্রে যদি আমি ভাই আগেই বলেছি আমরা দুটো সফটওয়্যার দেখাবো, একটা হচ্ছে অ্যাডোবি সিএস 6, একটা হচ্ছে অ্যাডোবি সিসি 2020। সিএস 6 কেন দেখাবো, আমি কিন্তু এই মুহূর্তে সিএস 6 এ কাজ করছি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আপনাদের অনেকের মধ্যে আছেন যাদের কম্পিউটারটা একটু লো কনফিগারেশনের, আমরা কিন্তু এই ব্যাচটা সারা বাংলাদেশের স্টুডেন্ট নিয়ে, দ্যাটস ওয়াই আমরা ফটোশপ ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যারই, একটা আপডেটেড ভার্সন, একটা মোটামুটি মোটামুটি ভার্সন। বুঝতে পারছি ভাই, একটা আমরা একটা হচ্ছে মোটামুটি ভার্সন, এটা যে খুব বেশি আগের তা না, সিএস 6 হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের ভার্সন, এরপরে সিসি আসছে, সিসি সিসি ভালো, সিসি মোস্ট ওয়েলকাম, আর এটা চলবে, এটা হচ্ছে চলবে, আর এরপর আমরা সিসি। বুঝতে পারছি ভাই? জি ভাই বুঝতে পারছি, জি থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? মাউথপিস অন করে কথা বলেন। হ্যালো, মাউথপিস অন করে কথা বলেন ভাই। হ্যালো জাকারিয়া ভাই। জি ভাই বলেন ভাই। এটা কি কয় মাসের জন্য আর কত টাকা নেবেন? 3 মাসের জন্য, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, 1000 টাকা রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে। ও, এটা কি কি গ্রাফিক্স এন্ড ডিজাইন 3 মাসের জন্য শিখাবেন? 1000 টাকা গ্রাফিক ডিজাইন এবং সাথে ফ্রিল্যান্সিং থাকবে। ও আচ্ছা, ঠিক আছে। মুহিব ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার মাউথ পিসে প্রবলেম হচ্ছে। মুহিব ভাই প্রবলেম, মুহিব ভাইয়ের মাউথ পিসে প্রবলেম। মুহিব ভাই আপনার কথা বলা যাবে না, আপনার মাউথ পিসে প্রবলেম, মাউথ পিস খুললে কথা বলেন, ক্লিয়ার করে কথা বলেন। আচ্ছা ভাই, গ্রাফিক ডিজাইন শেখার পর আমি সবাইকে মিউট করে দিয়েছি। গ্রাফিক ডিজাইন শেখার পর আমরা কি করব, আমরা একটা পোর্টফোলিও সাইট বানাবো, ঠিক আছে ভাই? আমার দ্বারা এন্ট্রি কাজ করতে পারবো না, আমার দ্বারা এন্ট্রি কাজ করতে পারবো না, আপনার কথা বুঝি নাই। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট ফাংশনটা আবার দেখেন। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট আমি দেখাচ্ছি আবার। আমরা যখন একটা কাজ করব, সেই কাজটা আমরা বিহ্যান্স নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আমরা আপলোড করব, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও সাইট। পোর্টফোলিও সাইট বলতে কি বুঝি? পোর্টফোলিও সাইট বলতে আমরা বুঝবো যে সাইটের মধ্যে আমার কোনো কাজ আপলোড করে রাখা হয়, শোকেস করা হয়। তো আমার নাম এমডি জাকারিয়া লিখে আমি সার্চ করলাম বিহ্যান্সের মধ্যে। বিহ্যান্সের মধ্যে যাওয়ার পর আমরা এখানে আমার কিছু কাজ দেখব, যে কাজগুলো আমি শোকেস করে রেখেছি, একদম ফার্স্টে আমাকে পাবেন। তো এমডি জাকারিয়া সেখানে আমি ঢুকলাম, তারপর আমি এখানে বেশ কিছু কাজ দেখছি যে আমার এখানে অনেকগুলো কাজ করা আছে। তো এটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এটা আপনারাও করতে পারেন, আপনারা যে কাজগুলো পারবেন ওই কাজগুলো আপনি এখানে পুরো সাজিয়ে রাখবেন। একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাই আমি তোমাকে এই কাজটা দিতে চাই, তখন আপনাকে কি করতে হবে, আপনার একটা লিংক দিতে হবে যে এই লিংকের মধ্যে আমার অনেক কাজ আছে, এই কাজগুলো দেখেন, ভালো লাগলে কাজ দেন। তো এই জন্য আমাদের একটা পোর্টফোলিও সাইট করতে হয় যেটাকে বলা হচ্ছে বিহ্যান্স। এই ডাটা এন্ট্রির কাজ কেন করাবে? ডাটা এন্ট্রির কাজ এই সেক্টরে না, এটা গ্রাফিক ডিজাইন। ডাটা এন্ট্রির কোনো কাজ এখানে করানো হবে না, এটা গ্রাফিক ডিজাইন। তবে টাইপিং শেখানো হবে, বাংলা ইংলিশ টাইপিং শেখানো হবে। টাইপিং আপনারা সবাই পারেন আশা করি, বাংলা বাংলা শেখানো হবে বিশেষ করে, বাংলা বিজয়। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোর্টফোলিও সাইট, এখানে বিভিন্ন কাজ আমার করা আছে, এটা এরকম আমরা কাজ করব। আমরা যখন গ্রাফিক ডিজাইন শিখবো, গ্রাফিক ডিজাইন শেখার পর এরকম প্রজেক্ট করতে হয়, এই প্রজেক্টগুলো করে আমরা এরকম আপলোড করব সুন্দর করে। আমাদের প্রজেক্টগুলো এখানে আপলোড করার পর ক্লায়েন্টকে আমরা এই লিঙ্কটা দিব, এই যে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব। ক্লায়েন্টকে লিঙ্ক দিলে কি হবে, ক্লায়েন্ট আমাদের এই কাজগুলো দেখতে পাবে। ক্লায়েন্ট যখন আমাদের এই কাজগুলো দেখতে পাবে, তখন কিন্তু ক্লায়েন্টগুলো দেখে আমাদের কাজ দিবে। যেমন আপনাদেরকে আমি গত ক্লাসে হয়তো বা দেখেছিলাম আমার একটা ম্যানিপুলেশনের যে কাজ, ম্যানিপুলেশনের কাজ হচ্ছে একটা কানাডার এক মহিলা যেটা আমাকে এই ছবিটা দিয়েছিল, তো এই ছবিটাকে আমাকে এডিটিং করে একটা জলপরি বানিয়ে দিতে হয়েছে, এই ছবিটাকে এডিটিং করে আমাকে একটা জলপরি বানিয়ে দিতে হয়েছে। তো এরকম কাজ আমার করা, ঠিক আছে, এইগুলাকে বলে ইমেজ ম্যানিপুলেশন। একটা অবাস্তব কাল্পনিক একটা থিঙ্কিং আনা হয়েছে যেখানে মেয়েটাকে জলপরি বানিয়ে দেওয়া হয়েছে,
ঠিক আছে? তো এরকম বিভিন্ন কাজ আপনারা পাবেন, এরকম বিভিন্ন কাজ আপনারা পাবেন। তো সেই সব জিনিসগুলোকে আমার কাজ টাজ করে এরকম আপলোড করে রাখতে হয়, একটা এরকম আপলোড করে রাখলে আপনার কাজগুলো সবাই দেখতে পাবে। বুঝতে পারছি ভাই? এবার আসেন, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে চ্যাট বক্সে বলেন। চ্যাট বক্সে আসি, চ্যাট বক্সে কারো কোনো প্রশ্ন? চ্যাট বক্স ভাই আমি লিভ নিচ্ছি, আমাকে একটু নক দিবেন। শিমুল ভাই লিভ নিচ্ছে তাকে নক দিতে হবে কেন ভাই? আপনার দরকার হলো নক দেন। আমি কয় আওয়ার্স করে করাবেন ভাই? 2 ঘন্টা, একদিনে 2 ঘন্টা করে ক্লাস হয়। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট ফাংশনটা দেখানোর পরে আপনাদের ছুটি, আপনাদের ক্লাস মূলত এটাই ছিল। আর ব্ল্যাক এন্ড হোয়াইট কিভাবে করানো হয়েছে, কোন একটা ছবি, কোন একটা ব্যাকগ্রাউন্ড, কোন একটা জিনিসকে, ধরেন এই টোটাল ছবিটা, এটা বাদ দিলাম আমরা, টোটাল এই ছবিটা, এই ছবিটাকে আমরা ঝাপসা করতে চাচ্ছি, ঝাপসা করা শিখছি। তো এই ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করার জন্য এই যে উপরে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইটে যান, যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে। এই ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে নির্দিষ্ট করা যায় যে আপনি কি কি বাড়াইতে চাইতেছেন, কি কি কালার বাড়াইতেছেন, কমাইতেছেন। ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা সহজ, সবচেয়ে সহজ পদ্ধতি, যেখানে যাওয়ার পর আপনি এবার এডিট করতে পারবেন, যে ওই তার ব্যাকগ্রাউন্ড গুলোকে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, দেখেন যে জায়গাগুলো গ্রিন ছিল, যে জায়গাগুলো আগে গ্রিন ছিল সেই জায়গাগুলো কি হচ্ছে, এডিট হইতেছে। ঠিক আছে, যেসব জায়গায় সায়ান ছিল সেসব জায়গায় এডিট হইতেছে, যেসব জায়গায় নীল ছিল, নীলচে ভাব ছিল সেসব জায়গায় এডিট হইতেছে। তো এরকম ভাবে আপনি ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারতেছেন। আর এটা হচ্ছে রেডস, তো এটা মূলত প্রত্যেকটা ছবির উপরেই থাকে। বুঝাইতে পারছি ভাই? এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আর কারো কোনো প্রশ্ন ভাই? আচ্ছা, আমরা একটা কাজ করি, যেহেতু যেহেতু এই কাজটা করলাম, আমরা একটা কাজ করি, এই কাজটা আমরা ইয়েকে গিফট করি। এটা কার নাম ছিল? আব্দুর রব। আব্দুর রবকে এই কাজটা আমি একটু করে গিফট করি, যেহেতু আব্দুর রব আমাদের এখানে একজন স্টুডেন্ট এবং সে তো তার এক ছবি নিয়ে আমরা কাজ করছি, আমরা এই ছবিটাকে তাকে গিফট করি, যে আব্দুর রব আপনার একটা কাজ আমরা করে দিলাম। ঠিক আছে, আপনারা আবার কেউ মাইন্ড করেন না যে আব্দুর রবকে কাজ করে দিচ্ছেন, আমাকে কাজ করে দিচ্ছেন না, আসলে কাজ করতাম না, কাজ যেহেতু সামনে চলেই আসলো সেহেতু করে দিচ্ছে, একটা কয়েক মিনিটের কাজ। আচ্ছা আব্দুর রব, এই কাজটা আপনি শিখতেছেন, শিখে আপনি হচ্ছে অন্যদেরটা করে দিবেন। আর অন্যদেরটা করতে হবে কেন, সবাই সবাই নিজের এরকম ছবি আপলোড করতে পারবেন। আচ্ছা আমি কি করছি, আমি হচ্ছে আব্দুর রবের, আব্দুর রবের চেহারাটাকে, আব্দুর রবকে হাইলাইট করে, আব্দুর রবকে রঙিন রেখে তার বাদ বাকি যে ব্যাকগ্রাউন্ড সেগুলোকে আমি কালো করে দিচ্ছি। ঠিক আছে, সাদা কালো করে দিচ্ছি, এটা হচ্ছে আমার থিম। এটা হচ্ছে কি করছে, এটাকে মুছে ফেলতেছি, মুছে ফেলতেছি, মুছে তার আসল রংটা আমি বের করতেছি। আব্দুর রবের স্যান্ডেলটা কিন্তু ভালো ভাই, কোন ব্র্যান্ডের স্যান্ডেল ভাই, মানে ইয়ে বাটার স্যান্ডেল কিনা, মানে বাটারে তো স্পঞ্জ থাকে, আসলে ইয়ে এক নর্মাল একটা ছবি দিয়েছে, তো এই জন্য ভালো ছবি দিলে তো ভালো ছবি দিত, আমি কিন্তু বলেছি নর্মাল ছবি দিতে, এই জন্য সবাই নর্মাল ছবি দিয়েছে। আচ্ছা গাইস, ঠিক আছে, এটা হচ্ছে আমার আজকে ক্লাস ছিল মোটামুটি, সবাইকে থ্যাংক ইউ। এবার কারো কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো কথা থাকলে সরাসরি বলতে পারেন। ভাই আমি কথা বলতে চাই। পুবাইল কিং ভাই, আপনি মাউথ পিস অন করে কথা বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন ভাই। আমি জানতে চাচ্ছিলাম যে গ্রাফিক ডিজাইন তো এটা মূলত ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা কি? আর কোনো প্রশ্ন ভাই? জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা কি? আর কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে কিনা আপনার? জি, আর প্রশ্ন হচ্ছে যে ফটোশপ শিখলে কি ইলাস্ট্রেটর কি অতি সহজে শেখা যায় কিনা? ফটোশপ হচ্ছে ভাই ইমেজ নিয়ে কাজ করে, এই যে আপনি ইমেজ নিয়ে কাজ করলেন, একটা ইমেজ রে ইয়ে করলেন, একটা ঝাপসা বানাইলেন, এটা এটার ফুটা বানাই ফেললেন, দেখছেন এটা ফুটা হয়ে গেছে, কিন্তু ইমেজ নিয়ে কাজ করছেন। আবার আবার একটু আগে দেখলেন যে ওই মানুষটা জেপিজি করা হয়েছিল, পিএনজি করা হয়েছিল, যত ধরনের কাজ আছে ইমেজ নিয়ে, যত ধরনের কাজ আছে সেগুলো করে ফটোশপ, ফটোশপ নামের মধ্যে একটা ইয়ে আছে, ফটো আছে, এই জন্য ফটোশপ মানে কি, ফটোশপ মানে যেখানে ইমেজ নিয়ে কাজ করা হবে। আর তাইলে ইলাস্ট্রেটরের মধ্যে হচ্ছে ডিজাইন নিয়ে কাজ করা হয়, যে ধরনের ডিজাইনের সফটওয়্যার, ডিজাইন সফটওয়্যার বলা হয় ইলাস্ট্রেটরকে, বড় বড় ডিজাইনিং গুলো করা হয় ইলাস্ট্রেটরে, ফটোশপে ছবি নিয়ে কাজ করা হয়, এক কথায় আপনি এটা বুঝেন। হ্যাঁ বুঝতে পেরেছি, তো আমি ফটোশপ ফুললি পারি, তো এখন কি মানে ফটোশপ যতটুকু পারি তো এই পারা অনুযায়ী কি আমি ইলাস্ট্রেটর শিখতে পারবো অতি সহজেই?
ভাই ফটোশপ আপনি কতটুকু পারেন আমি জানি না, আমার এই কোর্সটা যারা পারে না কিছুই পারে না তাদেরকে নিয়ে। এখন তাদের মধ্যে আপনিও আছেন, আপনি অনেক কিছু পারেন অনেক কিছু পারেন না, তো এই কোর্সের মধ্যে আপনি সবই শিখতে পারবেন। আপনি কি পারেন কি পারেন না সেটা কিন্তু আমি জানি না, আমি আমার মতো আমার সিলেবাসে যাব। আমি ফার্স্টে ফটোশপ শুরু করব, ফটোশপের লেয়ার কি, কিভাবে একটা লেয়ার একটা লেয়ার বোঝা যায়, একটা পতাকা বানানো, একটা পতাকা উড়ানো, ওয়ার্পিং করা, একটা একটা অ্যাড বানানো, সেই অ্যাড এর মধ্যে আরো ইফেক্ট দেওয়া, এরকম করে আমি আমার সিলেবাস অনুযায়ী আস্তে আস্তে করে আগাবো। বুঝতে পারছি আপনার কোন ক্লাস হয়তো করা থাকতে পারে, আপনি পারেন এটা এই জন্য করতেছেন না, তারপর আমার সাজেশন থাকবে আপনার ক্লাস গুলো করবেন। জি বুঝতে পেরেছি, ঠিক আছে জি, থ্যাংক ইউ। কোশ্চেন ছিল আর কি, জি বলেন শরীফ হোসেন ভাই বলেন। জি মানে আমাদের যে ক্লাস গুলো হবে এই ক্লাস গুলা কি রেকর্ডেড করা হবে? অবশ্যই ভাই রেকর্ডেড করা হবে, এই ক্লাসের ভিডিওটাও করা হয়েছে, প্রত্যেকটা ক্লাসের ভিডিওই করা হয়, এবং একটা একটা ড্রাইভের মধ্যে একটা ফাইল আছে, ফাইলের মধ্যে ফাইলের লিংক আপনাদের দিয়ে দিই, সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চেক করে নেবেন গ্রুপে, অনেকের কাছে আছে, তো ওইখানে আপনি এই এই ক্লাস সহ বিগত সব ক্লাসের ভিডিওগুলো পাবেন। জি ভাই থ্যাংক ইউ সো মাচ। আর কারো সফটওয়্যার লাগলে সেই সফটওয়্যার গুলো গ্রুপের মাধ্যমে পেয়ে যাবেন, গ্রুপে ভিডিও দেওয়া হয়, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি সফটওয়্যার কিভাবে কালেক্ট করবেন, কিভাবে ভিডিও দেখবেন, সবকিছু দিয়ে দিয়েছি, তাছাড়া গ্রুপের মাধ্যমে হেল্প নিতে পারেন। আর কারো কোনো প্রশ্ন ভাই? হ্যাঁ ভাই প্রশ্ন ছিল, কোরাই 3 2GB RAM CS6 কি এটা সাপোর্ট করবে? 2GB যেহেতু RAM, জাস্ট ঝামেলাটা এখানে যে 2GB RAM, 2GB RAM এর জায়গায় আপনি আরো 2GB লাগাই নেবেন, মানে 4GB করে নেবেন, এটা এখন লাগবে তা না ভবিষ্যতে লাগবে। আমরা এই মুহূর্তে একটা ফটোশপ একটা কাজ করছি, এই কাজ করার জন্য 1GB RAM হলো চলে, কিন্তু কথা হইতেছে যখন বড় একটা ফাইল হবে তখন কিন্তু ভাই আমাদের RAM বেশি লাগবে। আর 2GB RAM এ যে হবে না তা না, 2GB RAM একটু স্লোলি কাজ করবে, 2GB RAM একটু স্লোলি কাজ করবে, আপনার ধৈর্য ধরতে হবে বেশি, আর 4GB RAM এ ইজিলি কাজ করা যাবে, পার্থক্য এখানেই। সিসি যাদের 2GB RAM তাদের ওখানে সিসিটা না চলানোই ভালো, সিসি তে গেলে অনেক সময় লাগবে, হ্যাং হয়ে যাবে, কিন্তু যাদের 4GB তাদের জন্য মোস্ট ওয়েলকাম। আর কোর টু ডু থেকে ডুয়েল কোর থেকে শুরু করে ডুয়েল কোর টু ডু যে কোনো কম্পিউটারেই হবে, তবে 4GB হলে ভালো হয়, 4GB হলে ভালো হয়, 2GB হলে একটু খারাপ হয়। কারণ কেন? 2GB হলে একটু স্লোরি হয়েছে, স্লো হবে, আপনি কাজ করতে পারবেন, 5 মিনিটের জায়গায় ওটা লাগবে 7 মিনিট 8 মিনিট, 10 মিনিট লাগবে না, 5 মিনিটের জায়গায় ওটা 7-8 মিনিট লাগবে, এরকম কাজটা। বুঝতে পারছি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা আমাদের এখানে সফটওয়্যারের কালেকশন আছে, যার যে সফটওয়্যার লাগে সব নিয়ে নেবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন ভাই? আমাদের এই কোর্সটা শুরু হবে 20 তারিখে, 20 তারিখ থেকে শুরু হবে, আর এই কোর্সে এখন পর্যন্ত 27 জন মতো অ্যাডমিশন হয়েছে, তো আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চান করে ফেলবেন। টোটাল কোর্স ফি হচ্ছে 1000 টাকা জাস্ট রেজিস্ট্রেশন ফি, আর এই 1000 টাকা শুধুমাত্র হোম কোয়ারেন্টাইনে থাকার জন্যই আমাদের অফিস থেকে ডিক্লেয়ার করা হয়েছে। আমাদের অফিসের সাথে যখন এগ্রিমেন্ট হয় তখন আমাদের টার্গেট দেওয়া হয়েছে 500 জন স্টুডেন্ট, 500 জনের মধ্যে অলরেডি 90 জনের একটা ব্যাচ শুরু করেছি, আরো 27 জন মতো আমাদের অ্যাডমিশন হয়ে গিয়েছে। তো আমরা এই 500 জন স্টুডেন্টকে এই অফারটা দিচ্ছি, যেটা হচ্ছে আপনারা ঘরে বসে আমাদের এই কোর্সটা সরাসরি শিখতে পারছেন। এই কোর্সটা কিন্তু আমাদের অফিসের একটা কোর্স, আমাদের অফিস কিন্তু মিরপুর 10 ঢাকা, তো ওখানের স্টুডেন্টরা যে কোর্সটা করে সেই কোর্সটাই আপনারা অনলাইনে পাচ্ছেন জাস্ট 1000 টাকায়। এটা কিন্তু অবিশ্বাস্য যে 1000 টাকা এত বড় একটা কোর্স আপনাদের কিভাবে দেওয়া হয়েছে, কিন্তু আসলে একটা ব্যাচের মধ্যে যেহেতু অনেক স্টুডেন্ট দেওয়া হয় আর এটা গভর্নমেন্টের একটা সাপোর্ট, জাস্ট আমরা একটা যেহেতু ইকোনমিক্যাল হারের অবস্থা জানেন, দেশের সারা বিশ্বের অবস্থা জানেন, তো আমরা ঘরে বসে যাতে কিছু করতে পারি, স্কিল ডেভেলপ করতে পারি, দ্যাটস ওয়াই এই কোর্সটা দেওয়া। আর একটা বিষয়, ফ্রিল্যান্সিং করতে ভাই আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা লাগে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যতটুকু লাগবে আমরা ইংলিশ মেসেঞ্জারের মাধ্যমে শিখবো, মানে মেসেঞ্জার যে গ্রুপে আছেন এখানে ইংলিশে আমরা কথা কথোপকথন করবো, এখানে আমরা ইংলিশে অনেকের সাথে মেসেজিং করবো, এইভাবে আমরা আস্তে আস্তে করে ইংলিশ শিখবো, ঠিক আছে? আমরা মেসেঞ্জারের মাধ্যমে ইংলিশ শিখবো, এটা ইংলিশ চ্যাটিং করা শিখবো, আমরা সবাই ইংলিশে কথা বলতে পারি না, আমি নিজেও কিন্তু ইংলিশে ভালো কথা বলতে পারি না, তো ইংলিশ কথাবার্তা আমরা মেসেজিং কনভারসেশনের মাধ্যমে শিখবো। হোক আমার দেরি হচ্ছে কিন্তু আমাকে ইংলিশ শিখতে হবে, কারণ ফ্রিল্যান্সিং করতে গেলে, আউটসোর্সিং করতে হলে আপনাকে ইংলিশ জানতে হবে। বুঝতে পারছি ভাই। হ্যালো, জি বলেন ভাই। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি ভাই শরীফুল বলছিলাম, শরীফুল আলম বলছিলাম। আচ্ছা ভাই, আমার দুটো কোশ্চেন ছিল ফ্রিল্যান্সিং কে মাথায় নিয়ে, সেটা হচ্ছে যে অনেকের কাছে শুনেছি যে কাজ শেখার পরে দেখা গেল যে 2-3 মাস খুব ভালো কাজ করে, দেন তারপরে হঠাৎ করে স্টপ হয়ে যায়। তো আমার প্রশ্নটা আসলে এর পিছনে কারণটা কি হয়? নরমালি কি ইটস এ ট্রেন্ড, নাকি এটা যে ফ্রিল্যান্সার তার কারণে সে কাজগুলো আর পরে পাচ্ছে না, মানে এটা ব্যাপারে যদি আপনি একটু বলতেন। আর আরেকটা ছোট্ট কোশ্চেন, জি বলেন বলেন, আরেকটা বলেন। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনি যে বললেন ফ্রিল্যান্সার আর হচ্ছে আউটসোর্সিং এর মধ্যে যে ডিফারেন্সটা আছে, তো যদি দেখা গেল যে কারো মাঝখানে কারো কাজ যদি করা হয়, সেই ক্ষেত্রে যে বেনিফিট বা যেই ধরনের জিনিসগুলো
পেয়ে থাকে, এটা কি ভবিষ্যতে সে নিজেও করতে পারবে নাকি সবসময় তার মাধ্যমেই কাজগুলো করতে হবে? মানে এটা জাস্ট আমার একটা কনফিউশন আর কি, আমি জাস্ট মেক ইট ক্লিয়ার আর কি। ওকে ফাইন, ফার্স্ট প্রশ্ন হচ্ছে ভাই, যেটা ফার্স্ট প্রশ্ন আপনি যেটা শুনেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, আপনি কার কাছ থেকে শুনেছেন আমি জানি না, তবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কখনো এরকম হয় না যে 2 মাস কাজ করলাম, কাজ করলাম এরপরে কাজ নাই, এরকম কখনোই হয় না। বরং এমন হয় দুই মাস ধরে কাজ কম ছিল, সামনে কাজ বাড়বে, কারণ প্রথম প্রথম মার্কেটিং করতে হয়, প্রথম প্রথম মানুষের রিভিউ থাকে। যেমন একটা পেজে যখন আপনি দেখলেন মাত্র একটা লাইক, তখন কিন্তু আপনি এটাকে ট্রাস্টেড মনে করবেন না, একটা নতুন পেজ, নতুন মানুষ, সে কোনো কাজই করে নাই। কিন্তু যখন দেখবেন ওই মানুষের পিছনে 5 জন মানুষ তার সার্ভিস নিছে, 5 জন বুঝছে ভালো, তখন আপনার মনে হবে যে না, এত পাঁচজনের সার্ভিস নিছে, সার্ভিস তো ভালো, তখন আপনি চিন্তা করতে পারেন যে সার্ভিসটা নিবো কিনা। তো দ্যাটস ওয়াই মার্কেটে সবসময় ডিমান্ড বাড়ে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ধরেন আমাদের কাজের মধ্যে আপনি ক্যালেন্ডার ডিজাইন দেখছেন আজকে এখানে, ক্যালেন্ডার ডিজাইন হচ্ছে নভেম্বর ডিসেম্বরের কাজ। এখন নভেম্বর ডিসেম্বর মাসে যদি আপনি ক্যালেন্ডার ডিজাইন মানে সামনে রাখেন যে আমি ক্যালেন্ডার ডিজাইন করে দিতে চাই, তখন মানুষ নভেম্বর ডিসেম্বরে কাজ দিল, কিন্তু জানুয়ারির পর থেকে তো আপনাকে ক্যালেন্ডারের ডিজাইনের কাজ দিবে না। তার মানে কি? তার মানে আমরা যে কাজটা করব ওই কাজের একটা ডিমান্ড বুঝতে হবে, এই কাজটা সামনে চলবে কি নাকি চলবে না, বুঝতে পারছি ভাই? ওকে ওকে ফাইন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার পরের প্রশ্ন যে আউটসোর্সিং করার পর আমার নিজে নিজে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা, অবশ্যই পারবেন। আউটসোর্সিং তো একজনের মাধ্যমে করতেছেন, ধরেন আপনি কাজ পাইতেছেন না, আপনি কাজ পাইতেছেন না, আপনি খুব ভালো ডিজাইন পারেন, তখন আপনি ভালো ডিজাইন পারেন কিন্তু আপনি ইংলিশ পারেন না, তখন আমি কি করবো? আমি আমার নিজের কাজ, ধরেন আমার একটা $10 কাজ আসছে, এই $10 কাজ আমি আপনাকে দিলাম, দিয়ে বললাম যে ভাই আপনি আমার কাজটা করে দেন, আপনার আমি 500 টাকা দিলাম, তখন আপনি আমাকে কাজটা করে দিচ্ছেন, এটা হচ্ছে আউটসোর্সিং। আমি আমার একটা কাজ নিলাম, নিয়ে এই কাজটা আপনার দ্বারা করাই নিলাম, আপনাকে আমি কিছু টাকা দিলাম, এটা হচ্ছে আউটসোর্সিং। কিন্তু আউটসোর্সিং করতে করতে একদিন আপনি ইংলিশে ভালো করলেন, একদিন নিজের মধ্যে একটা আসলো যে না আমি এবার পারবো, তখন আপনি করে আপনি করতেছেন, ব্যাপারটা এরকম। আরেকটা ব্যাপার, আমাদের এখানে ইংলিশ জানা লাগবে, সেই ইংলিশটা কেমন সেটা আমি বলি, I eat rice, এটা কিন্তু পরিপূর্ণ একটা সেন্টেন্স, পরিপূর্ণ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, জাস্ট সাবজেক্ট আর ভার্ব অবজেক্ট দিয়ে আপনি যে কোনো সেন্টেন্স বানাইতে পারলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন ভাই। প্রথম প্রথম ইংলিশ আমাদের একটু প্রবলেম হয়, এগুলো আমরা সলিউশন করে ফেলবো, বুঝতে পারছি ভাই? আর তাছাড়া আমাদের সাপোর্টেড টিম আছে, সবাই মিলে খুব ভালোভাবে কাজ করলে অবশ্যই সম্ভব, ক্লিয়ার? আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে লজ্জা পাওয়া যাবে না, লজ্জা পাওয়া, যেমন অনেকে আছে ভাই আমি তো একটা স্কুলের টিচার, আমি তো মাদ্রাসার টিচার, আমি একজনের কাছে কেন জিজ্ঞেস করবো, এই জিনিসগুলো ইগো প্রবলেম থাকা যাবে না, ইগো প্রবলেম না থাকলে ভাই খুবই ভালো করতে পারবে, ক্লিয়ার? আর তাছাড়া গুগল ট্রান্সলেটর এবং ডিকশনারি আমরা এখনো ইউজ করি, কারণটা আমাদের যখন তখন লাগে, বুঝতে পারছি ভাই? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন ভাই, কারো আর কোনো প্রশ্ন? জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম ভাই, বলেন ভাই। আমি জানতে, হ্যালো, জি বলেন ভাই। জি আমি বলতে চাচ্ছিলাম যে এই ফ্রিল্যান্সিং এর জন্য যদি আমি ওয়েব ডিজাইন করি তাহলে কি ফটোশপ কি জরুরি কিনা, ফটোশপ ছাড়াও কি সুদিল এস্টেটের দ্বারা ওয়েব ডিজাইন করা যায় কিনা? ওয়েব ডিজাইন তো ভাই ফটোশপের মধ্যে কিছুই না, ওয়েব ডিজাইনিং এর সেক্টর আলাদা, ফটোশপের ডিজাইন সেক্টর আলাদা, দুটো দুই দিক, একটা পূর্ব একটা পশ্চিম। ওয়েব ডিজাইন করতে ফটোশপ লাগবে না, ফটোশপের চিন্তা ভুলে যান, ওখানে কোডিং লাগবে, HTML CSS ওইগুলো লাগবে, কোড লাগবে, ওইটা আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না হন বা ইন্টারমিডিয়েটে যদি HTML CSS না পেয়ে থাকেন, ইন্টারে বর্তমানে HTML দেওয়া হয়েছে, তাহলে আমার সাজেশন হচ্ছে আপনি ওয়েব ডিজাইনটা না করে গ্রাফিক্স করেন, যদি আপনার গ্রাফিক্স ভালো লেগে থাকে। অনেকে আছে তার কোডিং ভালো লাগে, অনেকে আছে কিবোর্ডে টাইপিং ভালো লাগে, সে ওয়েব ডিজাইন করতে পারে। যেমন আমি যখন আমার স্টার্টিং হয়েছিল কিন্তু ওয়েব ডিজাইন দিয়ে, আমি ওয়েব ডিজাইন শিখতে ঢাকা মোহাম্মদপুর থেকে উত্তরা যেতাম, যেটা শুধু শুক্রবারে ক্লাস করতাম, শুধু শুক্রবারে উত্তরা একটা আইটিতে ক্লাস করতে যেতাম, আমার যেতে লাগতো 1.5 ঘন্টা, বাসে করে শুক্রবারে রাস্তা ফাঁকা থাকতো, তখন আমার যেতে লাগতো 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ধরে আমি যেতাম, 1.5 ঘন্টা ধরে আসতাম শুধুমাত্র শুক্রবারে একটা ক্লাস করতে। তো ওইখানে এত কষ্ট করে শিখে আমি ওয়েব ডিজাইন শিখলাম, ভালো শিখছি, বাট এই জিনিসটা আমার মাথায় যায় না, এই জিনিসটা আমি কোডিং করতে পারি না, এই জিনিসটা আমার কোডিং করতে ভালো লাগে না, যার কারণে আমি ওই সেক্টর ছেড়ে গ্রাফিক্সের সেক্টরে চলে আসছি, এটা প্রায় 7-8 বছর আগের কথা। এখন আমার কথা হচ্ছে ভাই, ওয়েব ডিজাইনের সেক্টর আলাদা, গ্রাফিক্সের সেক্টর আলাদা, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেইটা শিখেন, ঠিক আছে? দুইটা কখনোই একসাথে নেবেন না।
আর গ্রাফিক ডিজাইনের জন্য কি ফটোশপ মাস্ট লাগবে? গ্রাফিক ডিজাইনের জন্য ফটোশপ ইলাস্ট্রেটর মাস্ট লাগবে, তবে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর যে কোনো একটা পারলো ডিজাইনার, যে কোনো একটা কাজ পারলো ডিজাইনার। যেমন আমি একমাত্র যে কাজটা করলাম জাস্ট ইমেজের একটা ইয়ে করে দিলাম, সাদা কালো করে দিলাম, এটা জানলো আপনি একজন ডিজাইনার, বাট পরিপূর্ণ ডিজাইনার না। পরিপূর্ণ ডিজাইনার হতে হলে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই জানতে হবে, কারণ একটা ক্লায়েন্ট আপনাকে ফটোশপের কাজ দিছে, দুদিন পর ওই ক্লায়েন্ট আপনাকে ইলাস্ট্রেটর কাজ দিল, তখন আপনি যদি না পারেন। এই জন্য আপনাকে পরিপূর্ণ ডিজাইনার হতে হলে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই কাজ জানতে হবে। আর ভাই মনে কিছু না নিলে ইয়া এই ফটোশপটা কি আগে শেখা ভালো নাকি ইলাস্ট্রেটরটা আগে? এটা ভাই একটা শিখলেই হয়, একটা শিখলেই হয়। যেমন আমার মতে হচ্ছে ইলাস্ট্রেটর আগে শেখা ভালো, আমার মতে ইলাস্ট্রেটর আগে শেখা ভালো, তাইলে কি হয় অনেক জিনিস ইজিলি শেখা যায় আমার মতামত। তবে আমি নিজেও অনেক ব্যাচ আছে যে ব্যাচে ফটোশপ শুরু করি আগে, আবার অনেক ব্যাচে আছে ইলাস্ট্রেটর শুরু করি আগে, এটা ইচ্ছা। ঠিক আছে জি ভাই, জি থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন ভাই? আচ্ছা ভাই, আমরা সফটওয়্যারগুলো কি আজকে পেয়ে যাব? লিংক পেয়ে যাবেন, লিংক থেকে ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারগুলো একটু ভারী, মানে একটু বড় ফাইল, এগুলো ডাউনলোড করতে একটু সময় লাগবে। ওকে ওকে জি ভাই, জি। আর কোনো প্রশ্ন ভাই? জি হাবিবুর রহমান ভাই, ইলাস্ট্রেটর শেখানো হবে। আপনার প্রশ্ন আবার বলেন। আমি বলেছি যে ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং এর মধ্যে পার্থক্যটা কি? অলরেডি ভাই তিন চারবার বলছি, ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর পার্থক্য অলরেডি তিন চারবার বলছি। আপনার মনে হয় নেটের প্রবলেম, এজন্য আপনি কথাবার্তা ঠিকমতো বলতে পারতেছেন না বা ক্লাসে শুনতে পারতেছেন না। এই ক্লাসের রেকর্ডিং আছে পুরোটা, ভিডিওটা দেখে নেবেন। তারপর আমি আবারও বলছি, আউটসোর্সিং হচ্ছে মাঝখানে কোনো মাধ্যম থাকবে যে মাধ্যম আপনাকে কাজ দিবে, আর ফ্রিল্যান্সিং হচ্ছে যখন আপনি সরাসরি একজন ক্লায়েন্টের কাজ করতেছেন। আপনি একটা ধরেন আপনি একটা জমি বিক্রি করবেন, তখন এই জমি বিক্রি করার জন্য আপনার কোনো দালাল ধরতে হয় নাই, আপনি সরাসরি কাস্টমার খুঁজে পেয়েছেন, এটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর যখন একজন দালাল ধরছেন যে ভাই আমার একটা জমি আছে, এই জমিটা বিক্রি করার জন্য একজনকে ধরে দাও, তোমাকে আমি 20% দিব, তখন এটা হচ্ছে আউটসোর্সিং। তখন মাঝখানে যে ব্যক্তি দালাল, এই দালালটা হচ্ছে আউটসোর্সিং করলো, এই জিনিসটা তখন মাধ্যম হয়ে গেল, তখন এটাকে আউটসোর্সিং বলে। আর যখন আপনি সরাসরি ক্লায়েন্ট পেয়েছেন তখন এটাকে বলে ফ্রিল্যান্সিং। বুঝতে পারছি ভাই? জি। আর একটি কথা আমার, যে আমি পরিপূর্ণ ফ্রিল্যান্সার হয়ে গেলাম, তারপর আমি কাজটা কিভাবে পাবো? আবার বলেন জোরে বলেন। বললাম যে আমি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং হিসেবে পরিপূর্ণ তৈরি হয়ে গেলাম, তারপর আমি আমার কাজটা কিভাবে পাবো, ফ্রিল্যান্সিং এর কাজটা কিভাবে পাবো, আর্নিং করব কিভাবে? ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার জন্য অ্যাকাউন্ট করতে হয়। আপনি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে কি করছেন? অনেক বন্ধু পাইছেন, আননোন পার্সনের বন্ধু বানাইছেন। ফ্রিল্যান্সিং করার জন্য এরকম ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট খুলতে হয়, তবে অ্যাকাউন্ট খুললেই কাজ পাওয়া যায় না, অ্যাকাউন্টের মধ্যে পানি ঢালতে হয়, মানে ডেলি ডেলি ওটার পর্যবেক্ষণ করতে হয়। একটা গাছ যদি আপনি লাগাই দেন, গাছের যদি পানি দেন, সার না দেন, তাহলে কিন্তু এটা থেকে ভালো কিছু আশা করতে পারেন না। একটা অ্যাকাউন্ট খোলার পর সেটাকে যদি ছেড়ে দেন, তাহলেও ভালো কিছু আশা করতে পারেন না। ফেসবুকে আপনি দিন দিন অ্যাক্টিভ, কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে অ্যাকসেপ্ট করতেছেন, যার দ্যাটস হয় ফেসবুকে আপনার এতগুলো ফ্রেন্ড হয়েছে। তো সেম ভাবে একটা অ্যাকাউন্ট খোলার পর সেই অ্যাকাউন্টের মধ্যে পর্যবেক্ষণ করতে হয়, সেই নিয়মগুলো ফলো করতে হয়, নিয়মিত ডেলি ডেলি অ্যাক্টিভ থাকতে হয়, যার কারণে ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবেন। তবে এই সমস্ত হেল্প আপনারা আমাদের কাছ থেকে পাবেন। অ্যাকাউন্ট কিভাবে করে, কাজ কিভাবে নেয়, কাজ করার পর ক্লায়েন্টকে কিভাবে কথা বলবো, কিভাবে মেসেজ করবো, এমনকি কেউ যদি মেসেজ করতে নাও পারেন, সেই মেসেজ গুলো আমরা লিখে দিয়ে থাকি। আপনি যেখানে কথা বলছেন ডিভাইসে প্রবলেম, আপনার কোনো কথা থাকলে চ্যাট বক্সে বলেন। আচ্ছা নেক্সট, অন্য কেউ কথা বলেন, কে বলবেন? রাইট, এই যে আমাদের শেখ আবু শামিম ভাই ভালোভাবে বুঝাই বলছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কেউ কোনো কথা বলতে চাইলে বলেন। কেউ কি কথা বলতে চান? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভাই বলেন। বলতেছি আমার কম্পিউটারে ইলাস্ট্রেটর সিসি
64 দেখা যাচ্ছে আর কি, এটা দিয়ে কাজ করা যাবে কিনা? যাবে, ইলাস্ট্রেটর 64 বিট, এটা হচ্ছে বিট বলা হয়েছে, মানে 64 32, এটা দুইটা বিট হয়, এই বিটের মধ্যে কোন বিটের সমস্যা নাই ভাই, যার কাছে যে সফটওয়্যার আছে সে সেটা দিয়ে কাজ করতে পারবে। তবে ভালো হচ্ছে আমি যে দুইটা সফটওয়্যার নিয়ে কাজ করব, আপনারাও যাতে ওই দুইটা সফটওয়্যার নিয়ে কাজ করেন তাহলে ভালো হয়, বুঝতে পারছেন ভাই? তবে সফটওয়্যার কোনো ফ্যাক্ট না, আমি আর অ্যাডোবি ফটোশপ সিএস আছে, এটা কি হবে সিএস? সিএস টা একটু বেশি আগে, সিএস টা একটু বেশি আগে, নিম্নে CS6 রাখবেন, নিম্নে CS6 উপরে CC2020, এর মধ্যে যে কোনো একটা হইলেই হবে, বুঝতে পারছেন ভাই? ফটোশপে কিভাবে একটা টেক্সট কে স্টাইলিস্ট করা যায়? এটা বিভিন্ন ভাবে করা যায়, এটা আপনি মানে আজকের ক্লাস তো ভাই একদমই ডেমো ক্লাস, অনেকে সফটওয়্যার নাই, অনেকে তাছাড়া তো আপনারা কোর্সের কোনো ক্লাস না, এটা যখন ফটোশপে আমরা টেক্সট নিয়ে কাজ করব তখন আমরা এটা দেখাবো। আর তাছাড়া আপনি যদি কাজ পারেন, টেক্সটের কাজ যদি পারেন বা জানেন, তাহলে আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারেন, এটা আলাদা খুব কঠিন কিছু না, একটা ভিডিও দেখলেই হবে যদি আপনি কাজ পেরে থাকেন। ওকে, আচ্ছা টুলস এর কাজ কি আলাদা শেখানো হবে? না, টুলস এর কাজ আমরা আলাদা টুলস মুখস্থ করাই না, আমরা আলাদা টুলস মুখস্থ করাবো না, আমরা কি করবো, আমরা একটা টুলস দেখবো, এই টুলস দিয়ে 10টা কাজ করবো, একটা টুলস দেখবো, এই টুলস দিয়ে আমরা 5টা কাজ করবো, ঠিক আছে? এখানে আমরা টুলস মুখস্থ করাই না, যে কোন কোন টুলস এর নাম কি, কোন কোন টুলস এর কাজ কি, এই জিনিসগুলো আমরা মুখস্থ করাবো না, প্রজেক্ট বেজ কাজ করবো। ক্লিয়ার? বাঁধন চন্দ্র হালদার ভাই, বিধান চন্দ্র, সরি বিধান চন্দ্র হালদার, আসলে খুব ছোট তো এই জন্য দেখতে পাইনি আমি। ওকে, আর কারো কারো কোনো প্রশ্ন ভাই? আজকের ক্লাস এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসের ভিডিওটা আছে, তো ভিডিওটা আপনারা দেখে নেবেন যাদের যাদের প্রয়োজন। আর ভিডিওটার মধ্যে মূলত শেখানো ছিল কিছুই না, ফটোশপের কিছু কাজ আমরা শিখেছি। আর আমার ইউটিউব লিঙ্কটা হচ্ছে এমডি জাকারিয়া, আপনারা এমডি জাকারিয়া লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আর আমাদের ফেসবুক পেজ বা আমাদের গ্রুপ সবকিছু অ্যাক্টিভ আছে, আপনারা চাইলে মেসেজ করতে পারেন। তাছাড়া আপনারা যদি কোনো গ্রুপে না থাকেন, মেসেঞ্জার গ্রুপ, বিশেষ করে মেসেঞ্জার গ্রুপে যদি না থেকে থাকেন, তাহলে আমি আমার আইডি লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি, আমার আইডি লিঙ্ক এখানে দিয়ে দিলাম, আইডি লিঙ্ক থেকে আপনারা কি করবেন, আপনারা এই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, মেসেজ পাঠাবেন, তাহলে আমি গ্রুপে অ্যাড করে দিব। যদি আপনারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড না থেকে থাকেন, তাহলে আমাকে এই আইডিতে ফেসবুকে, মেসেঞ্জারে বা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ ইয়ে করবেন, জানাবেন, তাহলে আমি গ্রুপে অ্যাড করে দিব। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, এখানে আমি আমার ইয়ে দিয়েছি, আমি আমার ফেসবুক আইডি দিয়েছি, আর এখানে আমি আমার ইউটিউব চ্যানেল দিয়ে দিচ্ছি, যে কোনো প্রয়োজনে আপনারা ইয়ে করতে পারেন। তাছাড়া আমি আমার ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগও করতে পারেন। ঠিক আছে, আমি আমার নাম্বারও দিয়েছি, তবে কেউ ফোন দিলে দুপুর 2টার পরে ফোন দিবেন, আমরা ভাই রাত জেগে কাজ করি, দুপুর দুইটা পর্যন্ত ঘুমাই, ঠিক আছে? আর আমি কিন্তু ইউটিউবে দিয়েছি, ইউটিউবে লিংক দিয়েছি, এই লিংকের মধ্যে গেলে আপনি সফটওয়্যার পাবেন, এই যে হাউ টু ফটোশপ এন্ড সফটওয়্যার ইলাস্ট্রেটর ফটোশপ কিভাবে ডাউনলোড করতে পারবেন, এখানে লিংক আছে, এই লিংকটা আপনারা ইয়ে করবেন, এই লিংকটি ডাউনলোড করবেন, ঠিক আছে? এটা তো গুগল ড্রাইভ লিংক সচরাচর দেওয়া যায় না, এই জন্য হচ্ছে গিয়ে আমার এটা ইউটিউবের মধ্যে যে ডিসক্রিপশন লিঙ্কে দেখে নেবেন। ওকে, আর ডাউনলোড করার পর ভিডিওটা দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস এ পর্যন্তই, কালকের ক্লাসের আমন্ত্রণ রইলো, কালকে ক্লাস থাকবেন, কালকে ফটো আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার শিখব, ইলাস্ট্রেটর সফটওয়্যারে কোন আমরা কোনো একটা কাজ করা শিখব। ওকে ভাই, সবাইকে থ্যাংকস, জুবায়া থ্যাংক ইউ সো ভেরি মাচ।